স্বাধীনতার রজত জয়ন্তীতে মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যায় শহীদ স্মৃতি সংরক্ষণ ফরিদপুর জেলা কমিটি স্থানীয় কবি জসীমউদ্দিন হলে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর 4 আসনের এমপি, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটির আহ্বায়ক সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক গোলাম মাস্টার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামীম হক, পৌর মেয়র অমিতাভ বোস। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের সময় ফরিদপুর জেলায় নিহত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 5।